পাওয়ার টর্কের সাথে সাথে আরেকটা জিনিস পরিবর্তন আছে, সেটা হচ্ছে ফার্স্ট গিয়ারে 41, সেকেন্ড গিয়ারে 65-66, থার্ড গিয়ার এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করতেছি সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি ঠিক আপনাদেরই মতো। আজকে ভিডিওটা হচ্ছে এই সুজুকি জিক্সার এসএফ FIABS 2023 মডেল ডুয়েল টোন বাইকটা নিয়ে। এই বাইকটার ইঞ্জিনে কিছু চেঞ্জেস আসছে, সেটা হচ্ছে এই বাইকটার পাওয়ার টর্ক কমানো হয়েছে। এই বাইকটা পাওয়ার টর্ক কমানোর পরে এই বাইকটা থেকে আপনারা কেমন এক্সেলারেশন পাবেন, মানে 0 থেকে 100 কত সেকেন্ডে উঠবে, এরপরে এই বাইকটার কত গিয়ারে কত স্পিড উঠতেছে এবং এই বাইকটা থেকে আপনার টপ স্পিড কেমন পাবেন, সেই সকল সম্পর্কে আজকে ভিডিওতে জানতে পারবেন। তো চলেন প্রথমে এই সুজুকি জিক্সার এসএফ FIABS ডুয়েল টোন বাইকটার কিছু স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। এই বাইকটা ইঞ্জিনে ব্যবহার করেছে 155 সিসির একটা ইঞ্জিন, আর এই বাইকটা ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 13.6 PS অ্যাট 8000 RPM, এবং এই বাইকটা থেকে ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 13.8 Nm অ্যাট 6000 RPM। আগের এসএফ বাইকটা থেকে এই নতুন এসএফ বাইকটার ইঞ্জিনের পাওয়ার টর্ক কিন্তু কমানো হয়েছে। পাওয়ার টর্কের সাথে সাথে আরেকটা জিনিস পরিবর্তন আছে, সেটা হচ্ছে এই বাইকটা ইঞ্জিনে ইঞ্জিন অয়েল ভরতে হয় 1000 ml। আর 2022 বা 21 বা 20 যে এসএফ বাইকগুলো ছিল FIABS এর, তো ওই বাইকগুলোর ইঞ্জিনে ইঞ্জিন অয়েল ভরতে হইতো 850 ml। তো এই বাইকটা যদি সামনের দিকে আসেন তাহলে আপনারা আগের মতোই সামনের দিকে 100 সেকশনের টায়ার পাবেন, এবং পেছনের দিকে পাবেন হচ্ছে 140 সেকশনের টায়ার, আর টায়ারগুলো আপনার পেয়ে যাবেন হচ্ছে MRF এর টায়ার। এখন বলি এই বাইকটার প্রাইস সম্পর্কে, বর্তমানে শোরুমে এই বাইকটার প্রাইস কেমন রাখা হয়েছে। সুজুকি জিক্সার এসএফ FIABS ডুয়েল টোন নিউ মডেলের বাইকটার বর্তমানে শোরুম প্রাইস হচ্ছে 3,26,000 টাকা। তো প্রাইসটা আপ ডাউন করে, সেক্ষেত্রে আমি স্ক্রিনে লিখে দিব যে আসলে বর্তমানে এই বাইকটার প্রাইস কেমন, আপনারা স্ক্রিনে দেখে নেবেন। তো এই ছিল বাইকটার ডিটেলস। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে জাম্প করি মেইন ভিডিওতে। চলেন প্রথমে এই 2023 জিক্সার এসএফ ডুয়েল টোন বাইকটার এক্সেলারেশন টেস্ট করি, দেখি যে বাইকটার পাওয়ার কমানোর পরেও এই বাইকটা 0 থেকে 100 উঠতে কতটুকু সময় লাগে। রেডি, 1 2 3। ওকে, প্রথম রাউন্ডে 0 থেকে 100 উঠতে কতটুকু সময় লাগলো এটা তো আপনার স্ক্রিনে দেখতে পারলেন। চলুন সেকেন্ড রাউন্ড দেওয়া যাক। সেকেন্ড রাউন্ডে 0 থেকে 100 উঠতে কতটুকু সময় লাগলো এই 2023 ডুয়েল টোন সুজুকি জিক্সার এসএফ বাইকটা এটা তো আপনার স্ক্রিনে দেখতে পারলেন। তো এতক্ষণ তো এই ডুয়েল টোন জিক্সার এসএফ বাইকটার আপনারা এক্সেলারেশন টেস্ট দেখলেন, চলেন এখন দেখি যে আসলে পাওয়ার কমানোর পরে এই বাইকটার ফার্স্ট গিয়ারে কত স্পিড উঠতেছে, সেকেন্ড গিয়ারে কত স্পিড উঠতেছে, থার্ড গিয়ারে কত স্পিড উঠতেছে এবং ফোর্থ গিয়ারে কত স্পিড উঠতেছে। তো চলেন কত গিয়ারে কত স্পিড উঠে আপনাদের একটু দেখাই। রেডি, 1 2 3। ফার্স্ট গিয়ারে 41, সেকেন্ড গিয়ারে 65-66, থার্ড গিয়ারে 89, ফোর্থ গিয়ারে 109, আগের যে মডেলটা ছিল ওইটাতে 110 উঠত, আর জায়গা নাই। ফার্স্ট রাউন্ডে তো আপনারা দেখতে পেলেন কত গিয়ারে কত স্পিড উঠছে ফোর্থ গিয়ার অবধি, চলেন আরেকবার ট্রাই করে দেখি। রেডি, 1 2 3। ফার্স্ট গিয়ারে 41, সেকেন্ড গিয়ারে 66, থার্ড গিয়ারে 89, ফোর্থ গিয়ারে
109 ফিফথ গিয়ারে কত উঠলো এটা আপনারা স্ক্রিনে দেখতে পারলেন। তো এই বাইকটার যে পাওয়ারটা কমানো হয়েছে এটা যখন আমি ফার্স্ট গিয়ারে কত উঠতেছে, সেকেন্ড গিয়ারে কত উঠতেছে, থার্ড গিয়ারে কত উঠতেছে যখন দেখতেছি তখনই বুঝতে পারতেছি যে হ্যাঁ আসলে বাইকটা পাওয়ার কমানো হয়েছে। আগের যে মডেলটা ছিল ওই মডেলের থেকে কিন্তু এই বাইকটার পাওয়ার অনেকটা কমানো হয়েছে। তো এই ছিল বাইকটার কত গিয়ারে কত স্পিড উঠে। তো চলেন এখন দেখি যে এই বাইকটার টপ স্পিড কত পেতে পারেন আপনারা। ১২৬ অবধি টপ স্পিড তুলতে পারছি। যদি আরেকটু রাস্তা থাকতো তাহলে আরেকটু টপ স্পিড উঠানো যেত, ২৭-২৮ এরকমের টপ স্পিড পেতাম এই বাইকটা থেকে। চলেন আরেকবার ট্রাই করে দেখি নাকি। তো সেকেন্ড রাউন্ডে টপ স্পিড কেমন হলো এটা তো আপনি দেখতে পাচ্ছেন। চলেন আরেকবার ট্রাই করি। এইবার ১ কিলোমিটার ভিতরে এই বাইকটা টপ স্পিড আমি ১২৭ অবধি তুলতে পারছি। সো ভাই সব এই ছিল সুজুকি গিক্সার এসএফ এফআইএবিএস ডুয়েল টোন বাইকটার জিরো থেকে ১০০ টেস্ট। এরপরে কত গিয়ারে কত স্পিড উঠতেছে সেটাও আপনারা ভিডিওতে দেখতে পারলেন। এরপরে এই বাইকটা থেকে আপনার টপ স্পিড কেমন পেতে পারেন সেটা কিন্তু আজকে ভিডিওতে আপনারা দেখতে পারলেন। সো ভাই সব এই ছিল আজকে ভিডিওটি। আশা করতেছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে হয়ে যাবেন বুম ফ্যামিলির ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা গুড বাই, সি ইউ, বুম।